কাম টু ইয়োর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা প্রতিনিয়ত আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি রাজ্যের একটি জেলা থেকে খাদ্য দপ্তরে গ্রুপ সি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আবারও নতুন করে রাজ্যে গ্রুপ সি রিক্রুটমেন্ট অর্থাৎ খাদ্য দপ্তরে নতুন করে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে প্রতিটা জেলাভিত্তিক কিছু কিছু রিক্রুটমেন্ট করা হবে সেই মতো নতুন একটি জেলা থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যদি আপনি সেই জেলার বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করে তো অবশ্যই আপনারা সেখানে আবেদন করতে পারেন এবং বন্ধুরা এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই এবং তৎকাল ভিত্তিক এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো কোন জেলা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানটি আমরা ডাউনলোড করে নিয়েছি নোটিশটি আপলোড করা হয়েছে সতেরো এগারো দু এবং দেখতে পাচ্ছেন মেমো নাম্বারটি এখানে শো করছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটিশটিতে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পদে অর্থাৎ ডিইও পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের রেশন কার্ড ডিজিটাল কাজের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেশি শূন্য পদ নেই ছটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে আপনাদের ডিই ও পদে নিয়োগ করা হচ্ছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস হলেই কিন্তু আবেদন করা যাবে অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে তো অবশ্যই নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নেবেন যে আবেদন ফর্মের সাথে কী কী ডকুমেন্টসের জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে স্যালারি আপনাদের তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে যথেষ্ট ভালো স্যালারি কিন্তু এখানে আপনাদের করা হচ্ছে এবং শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা আবারও বলে দিচ্ছি গ্র্যাজুয়েশন পাস লাগবে সঙ্গে কিন্তু একটি বেসিক কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে বেসিক কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনাদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো কোথা থেকে নিয়োগটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরুলিয়া ঝালদা থেকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টটি শুরু হয়েছে তো আপনারা যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এছাড়া যদি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বিলং করতে করে থাকেন সেক্ষেত্রে ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমরা আশা করছি ভবিষ্যতেও কিছু কিছু জেলা থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে যখনই আপনার জেলার যে কোনো রকম রিক্রুটমেন্টের আপডেট উঠে আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আপাতত পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং দেখতে পেলেন এখানে ছটি শূন্য পদে রিক্রুটমেন্টটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই হলো সেই আবেদন ফর্ম এই আবেদন ফর্মটিকে ভালোভাবে আপনাদের ফিল আপ করতে হবে যাবতীয় ডকুমেন্টস যা যা চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে জমা দিয়ে আসতে হবে আপনারা বাই হ্যান্ডেও জমা দিতে পারেন অথবা আপনারা রেজিস্টার পোস্টের মাধ্যমেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এবং আবেদন করার শেষ ডেট কিন্তু তিরিশ এগারো দু অর্থাৎ হাতে কিন্তু খুব একটা সময় নেই এর মধ্যে কিন্তু বাই রেজিস্টারে আপনারা পাঠিয়ে দিতে হবে নিজের আবেদন ফর্মটিকে প্রিন্ট আউট করবেন ভালো করে ফর্ম ফিল আপ করবেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে বাই রেজিস্টার পোস্টে বা হাতে করে গিয়ে আপনারা এই অ্যাড্রেসে দিয়ে আসতে পারেন তো বন্ধুরা যদি নোটিশটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার আপনার জেলার নাম ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিন ভবিষ্যতে আপনার জেলার যে কোনো রকম আপডেট উঠে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকবেন যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও